ইউনিয়নের মূল সদস্যের অধিকাংশের সমর্থনে অপসারণ করা যাইবে। অনুরূপ সমর্থনে অপসারণকৃত কর্মকর্তা শূন্য পদ পূরণ করা যাইবে। অপসারণের পূর্বে ব্যক্তি বা ব্যক্তিদের কৃতকর্মের জন্য কার্যকরী পরিষদের যে কোনো কর্মকর্তা স্বাক্ষরে তাহার বা তাহাদেরকে কৈফিয়ত তলব করিতে পারিবেন এবং বহিষ্কার আদেশ স্বাক্ষর করিতে পারিবেন। এই লগিয়া গণতন্ত্র 26 নম্বর ধারা হুট করে দেখলাম এটা কোন তারিখ নাই, ডেটবিহীন একটা কাগজ। উপরে হল সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, আর দিছে সূত্র জেলা প্রশাসকের কাছে লিখছে। সিলেট জেলা কি না, উপরে তো হেডিং আছে একটা, ইয়োটা লিখছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। না, এরপরে তো আপনারা অবগত, সবাই তো জানেন না, কবি দিতে হবে, এখন সম্মানিত ইলেকট্রিক মিডিয়া বাইরা সাংবাদিক বাইরা, এখানে অনেক ডিজিএফআই এনএসআই ডিবি পুলিশ বিভাগের গোয়েন্দা কর্মকর্তা বৃন্দ, আমি এই বহিষ্কার আদেশ যেটা দিচ্ছে এটা আজকের এই সভাটাকে আমি নিন্দা জ্ঞাপন করতেছি এবং আগামী আমি আর বেশি কথা বলবো না, যেহেতু আপনাদের সময় নাই, আমি গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে আমি ইয়ে করব। আমি আজকের এই সভা থেকে যেহেতু আমার নিয়ম বহির্ভূত বহিষ্কার আদেশ দিয়েছে, একটা উদাহরণস্বরূপ কথা আপনার সামনে বলতে হয়, স্কুলের ছাত্ররা যদি হেডমাস্টারে কি বহিষ্কার করতে পারবে? পুলিশ একজন পুলিশ কর্মকর্তা তার দারোগা তার কনস্টেবল এরা কি বহিষ্কার করতে পারবে? আমি হইলাম সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের একজন সভাপতি, নির্বাচিত সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কার্য কমিটির সহসভাপতি, বিআরটির আরটিসি সদস্য, সিলেট বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সদস্য, আপনাদের কাছে আমার বিচার, আমার শ্রমিকদের কাছে আমার বিচার যে এই যে কর্মকাণ্ড করতেছে একটা কুচক্রী মহলের পরামর্শ, এইটা আপনাদের উপরে আমি বিচার দিলাম। এরপরে আমি আমি আগামী আজকে হইল গিয়া 13 তারিখ না 12 তারিখ, আজকে হইল 13 তারিখ, আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে আগামী 20 তারিখের মধ্যে যদি এই লেখালেখি যদি প্রত্যাহার না করে তাহলে আমি আগামী 21 তারিখ সংবিধানের 7 নম্বর ধারার
মোতাবেক আমি তাদেরকে আমি বহিষ্কার করব। আমি সংঘাত চাই না, আমি সংঘাত চাই না, আমি দীর্ঘদিনের নেতা, আমার চুল বলাই হলো এটা বানাইতেছে তারা, আপনারা বিচারটা করবেন আমার কিছু বলার নাই। আমি যদি সত্যিকার দেখান সংঘাত করিয়া থাকি আপনারা মানে চুলের মালা দিয়ে বাড়িতে মিলে মান বানাই দিবেন। আমি একজন সরল মানুষ, আমি এই যে শ্রমিকরা আছে কোন শ্রমিকে যদি বলতে পারে, কোন মানুষ যদি বলতে পারে যে আমি তাদের কাজে গেছি জনসাধারণ যদি একটি টাকা করে পাইয়া থাকে, আপনারা ইয়ে প্রশ্ন করেন আমি মিথ্যা কথা বলছি আর না হয় কেন আমাকে এখানে আমার সম্মানটা হানি করতেছে আপনাদের মাধ্যমে। আমি বিচার চাই, আমি বিচার চাই, আমি বিচার চাই, ইনশাআল্লাহ বিচার হবে। আমার 62টা রোড কমিটির মধ্যে 56টা রোড কমিটির সভাপতি সেক্রেটারি এখানে আমাদেরকে এদেরকে নিয়ে আমি 56টা রোল কমিটি উপকমিটি এনে সাক্ষ্য দিচ্ছে সভাপতি সেক্রেটারি নিয়ে, এবং এই কমিটিটা এই বিচারটা আমরা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনে দিয়েছি, কিন্তু বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি হলো শাহজাহান খান, সাধারণ সম্পাদক হলো উসমান আলী, ওরা বহু চেষ্টা করছে তাদেরকে যে তোমরা ঢাকায় আসো, তোমরা বিচারে বসো, কিন্তু কোনো তর্কা না করে তাদের ইচ্ছাকৃতভাবে এই সমস্ত করতেছে। 42 আকারে দালাল হয়েছে, 13 মুরব্বী আমি কমিটি করিয়ে দিয়েছিলাম, এরারে দালাল কইছে টাকা কমিটি দিছে এখানে বানাইয়া তারা সমন্বয় কমিটি এটা সুন্দরভাবে দেখার জন্য, কিন্তু দালাল কইছে। সম্মানগত ভাইরা, আমি আগামী 20 তারিখ আগে ঘোষণা দিয়েছি, এই 20 তারিখ পরে আমি 1 নম্বর রুনু, 2 নম্বর আব্দুল মুহিম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, 3 নম্বর সহসাধারণ সম্পাদক মইনুল, 4 নম্বর সদস্য বেলাল আহমদকে আগামী 21 তারিখ থেকে আমি তাদেরকে আমি বহিষ্কার করব। এই বলে আরো অনেক কিছু বলার ছিল, আপনাদের সময় কি স্বল্পতার কারণে আপনারা তাড়াহুড়া করতেছেন বিদায়, আমি আমার বক্তব্য এখানেই সবকিছু সংক্ষিপ্ত করলাম, ভুল ত্রুটি হইলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। জয় বন্ধু, জয় বন্ধু, জয় বন্ধু।
কেউ আপনি না যে উনারা ফলে ফোন কইরা বিভাগীয় কমিশনার পুলিশ কমিশনার দক্ষিণ সীমা থানার ওসি ওদেরকে বলে দিয়েছেন যে করোনার কারণে আমি আসতে পারতেছি না, আমি আগে পরবর্তীতে আসবো। 11 তারিখ আমরা গিয়েছি, 11 তারিখ তারা দিয়েছে, উনি নিজে রিসিভ করে রাখছে, এই কপিটা উনি নিজে রিসিভ করে রাখছে। আমরা ডাইরেক্ট সরাসরি উনার কাছে গিয়েছি। আচ্ছা, আপনার কমিটি কতজন সদস্য আপনার সাথে আছে, আপনার কমিটি, নির্বাহী কমিটি? আমার কমিটি, নির্বাহী কমিটি আপনার তো 14 জন, একজন মারা গেছে, একজন 15 জন ছিলাম, একজন মারা গেছেন সাধারণ সম্পাদক সব। এই হাবিব সদস্য হাবিব আছে, নি হাবিব আছে, সোহেব আছে, বাদল আছে, আমি আছি। আচ্ছা, আর আপনাদের কোনো বহিষ্কার হলে বা অনাস্থা আনলে আসলে এটা অনুমোদন করে কে? না, আমরা জেলা কমিটি যদি বহিষ্কার করি আমরা নিজেই অনুমোদন দেই, আর যদি আমরা কার্যকরী পরিষদের বা আমাকে যদি কেউ বহিষ্কার করতে হয়, বহিষ্কার করার তো কোনো ইয়ে নাই। এরপরেও 26 নম্বর দ্বারাই বলতেছে নোটিশ প্রদান করার পরে একটা অস্থায়ী কারণ দর্শানো নোটিশ নিবে, নোটিশ দেওয়ার পরে যদি আমি সুন্দরভাবে জবাব না দেই তাহলে বিশেষ সাধারণ সভা ডাকবে, বিশেষ সাধারণ সভার 60 ভাগ শ্রমিকের মতামতে কর্মকর্তা অপারেশন হবে। কেন্দ্রীয় কমিটি বারবার তাদেরকে অনুরোধ জানাইছে যে তোমরা বসো, আমি বসার ডেক দেই। তখন সঞ্জীব আলী ভাই, উনি কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক, উনার করোনা ভাইরাস থাকার কারণে 15 তারিখ পর্যন্ত উনি ওই যে কি হোম কোয়ারেন্টাইনে থাকবে, এর জন্য উনি বাইরে যেতে পারতেছে না, আগামী পরশু দিন উনি বাইরে হবে।